ডক্টর টিপস এর সমস্ত টিপস সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম, ডক্টর টিপস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনার স্বভাবেই আপনার পরিচয়, আপনার স্মার্টফোন হাতে নেওয়ার ধরন বলে দিতে পারে আপনি কেমন ব্যক্তিত্বের মানুষ। আজকের ভিডিওতে জানাবো সেই বিষয়টি। বুড়ো আঙুল ব্যবহার করে যারা স্মার্টফোন ব্যবহার করেন তারা একটু বেপরোয়া স্বভাবের হন। নিজের কর্মক্ষমতায় বিশ্বাস রেখে সবসময় সাহসিকতার সাথে এগিয়ে যান। খুব সহজে সম্পর্কে জড়াতে চান না এরা। সম্পর্কে জড়ানোর আগে মানুষটিকে ভালো করে যাচাই করে নেন তারা। হাতে ফোন নিয়ে বুড়ো আঙুল ব্যবহার করে যারা ফোন ব্যবহার করেন সাধারণত খোলা মনের মানুষ হন। লোকে কি বললো সেই বিষয়ে অতিরিক্ত সচেতন হন এই ধরনের মানুষরা। এরা খুব সহজে অন্য মানুষের মন জিতে নেন। অনেকে আছেন যারা দুটি বুড়ো আঙুল ব্যবহার করে টাইপিং করেন। এই ধরনের মানুষ খুব জলদি নিজের কাজ শেষ করতে পারে, নিজের কাজের প্রতি সবসময় খুব সৎ থাকেন আর খুব সহজেই সমস্যার সমাধান করে নিতে পারেন এরা। এই ধরনের মানুষের মন জয় করা খুব কঠিন। তর্জনীর ব্যবহার করে যারা টাইপিং করে তারা খুব সৃজনশীল হন। তাদের চিন্তাধারা আশেপাশের মানুষের থেকে আলাদা। এই ধরনের মানুষরা নিজের মতো থাকতে বেশি পছন্দ করে। সম্পর্কের শুরুতে বেশ লজ্জা পান এরা। ডক্টর টিপসের সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রশ্ন থাকলে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ। আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর উপকারী মনে হলে শেয়ার করুন। আপনার যে কোনো সমস্যায় আমাদের কাছে প্রশ্ন করতে ভিজিট করুন www.prashnootor.com।